يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله বলেন হে মুমিন সকল, তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীর মানুষগণের উপর রোজা ফরজ করা হয়েছিল, তাহাতে তোমরা মুত্তাকিদের জন্য যাহাতে যাহা তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা ইমানদার হতে পারো, আল্লাহর প্রেমিক হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, রে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই রমজানকে কেন্দ্র করে আমি আল্লাহ কবরের মধ্যে বান্দা বান্দিদের কবরের আজাব বন্ধ রাখছি। যখন রমজান শেষ হয়ে যাবে রে বান্দা, আবার কবরের আজাব আবার শুরু হয়ে যাবে। আল্লাহ বলেন, রোজা আমি রোজা বান্দা রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, তোমরা রোজা রাখবা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ এই রমজানের পর আমি আল্লাহ এই রমজানের পর আমি আল্লাহ তার প্রতিদান আমি আল্লাহই দেব। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সকল আমলের প্রতি দশ গুণ হইতে সাতশত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। যদি তোমরা রমজান মাসে যত যত বেশি নেক আমল করবা, যত যত বেশি নেক আমল করবা, সব কিছু হয়ে যাবে একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর জন্য যদি রোজা রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের পরে আমি আল্লাহ তোমাদের জন্য এর প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, জমিনের মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি মাওলার ইবাদত করার জন্য, আর আমি মাওলার ইবাদত করে যদি তোমরা আমি মাওলার কাছে যদি তোমরা ক্ষমা চাইতে পারো, আমি মাওলার কাছে যদি তোমরা মাফ চাইতে পারো, আমি মাওলা আমি আমার কোন বান্দা বান্দিদেরকে ফিরে দেই না, আমি কোন বান্দা বান্দিদেরকে মুখাপেকি করি না, আমি আমার কোন বান্দা বান্দিদেরকে কোন তারা যদি আমি মাওলার দরবারে দুই চোখের পানি ফালাইয়া 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 ফালাই যদি কাঁদতে পারে, আমি মাওলা আমি আমার বান্দার প্রতিটি মনের আশা প্রতিটি মনের ব্যথা আমি আল্লাহ বান্দার নেক মাকসুদগুলি পূরণ করে দেই, আমি ওই আল্লাহ যে আল্লাহ আমি আমার বান্দা বান্দিদেরকে এত সুন্দর করে এত মায়া করে এত মহাব্বত করে আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহকে যদি রমজান মাসে তাসবিহ তাহলিল বেশি বেশি করে যদি পরে পরে আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আমি আল্লাহর কাছে যদি ইবাদত করি, আমি আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে যদি এই রমজান মাসে বেশি বেশি নেক আমল করে যদি আমি আল্লাহর কাছে মাপ চাইতে পারে, আমি আল্লাহর কাছে যদি চাহাত তাহাজ্জুদের জায়না মাঝে গিয়ে আমি আল্লাহর কাছে যদি বলতে পারি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আল্লাহ তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ বান্দার সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাগুলো আমি আল্লাহ পূরণ করে দিই। একদা মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক লোক এক যুবক একাধারা দুইশত বছর ধরে সে শুধু গুনাহ করতেছে গুনাহ করতেছে, গুনাহের কাজে লিপ্ত ছিলেন দুইশত বছর ধরে। এলাকার লোকেরা এসে মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। মূসা নবীকে বললেন, ওগো আল্লাহর নবী মূসা পয়গম্বর নবী,
জমিনে বৃষ্টি হচ্ছে না জমিনে বৃষ্টি দরকার জমিনে বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ফসলগুলি শুকিয়ে যাচ্ছে জমিনে বৃষ্টি দরকার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে মূসা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৈন্যবাহিনী দলদেরকে নিয়ে 70,000 সৈন্যবাহিনী দলদেরকে নিয়ে মূসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জঙ্গলের মধ্যে গেলেন ওই জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহর দরবারে প্রত্যেককে মিলে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন এবং প্রত্যেককে তাসবিহ তাহরিমা পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছেন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বর নবীকে ডাক দিয়ে বলেন রে মূসা তোমার মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে ওই ব্যক্তি ওই যুবক একাধারা 200 বছর ধরে শুধু গুনাহের কাজ করতেছে গুনাহের কাজ করছে তার কারণে তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করি না আমি আল্লাহ কবুল করি না আমি আল্লাহ কেমনে তোমাদের দোয়া কবুল করব আমি আল্লাহ কেমন ভাবে আমি আল্লাহ কি করে তোমাদের দোয়া আমি কবুল করব ওই যুবককে সরায় দাও যদি সরাইতে পারো আমি আল্লাহ তোমাদের দোয়া আমি আল্লাহ কবুল করব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা শুনে সকলকে ডাক দিয়ে বললেন এই সৈন্যবাহিনী দলরা তোমরা শোনো শোনো এই মজলিসের মধ্যে এমন একজন যুবক আছে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা যে যুবকটা একাধারা 200 বছর ধরে শুধু গুনাহের কাজ করেছেন 200 বছর ধরে শুধু গুনাহের কাজ করে যাচ্ছেন কে সেই ব্যক্তিটা কে সেই ব্যক্তিটা এখান থেকে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও চলে যাও এখান থেকে চলে যাও তার কারণে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি দিচ্ছে না কে যুবক তুমি দাঁড়াও দাঁড়াও ওই যুবক এই কথা শোনার পর চুপি 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 আল্লাহর দরবারে কান্না করতেছে তার মাথার রুমালটা দিয়ে তার মাথার রুমালটা দিয়ে এমনটা তার মাথার রুমালটা দিয়ে সমস্ত মুখ ঢেকে ফেললেন দেখে এবার আল্লাহর দরবারে ওই যুবক দুইটা হাত তুলে কাঁদতেছে আর আল্লাহকে বলতেছেন মাওলারে বলতেছেন ও মাওলা তুমি আমাকে শত শত মানুষের সামনে লজ্জা দিও না তুমি আমাকে আমাকে হাজার হাজার মানুষের সামনে নত করিও না আল্লাহ আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি তুমি ছাড়া আমি কারোর ইবাদত করব না তুমি ছাড়া আমি আর কাউকে দ্বিতীয়বার আমি অন্য কারোর কথা মানব না দ্বিতীয়বার আমি আর গুনাহ করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দি আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিয়া দাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের কান্না দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবার জমিনের মধ্যে ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল হঠাৎ করে আল্লাহর নবী মূসা পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন মূসা পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ তুমি না বলেছো এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে তার কারণে আমি জমিনের মধ্যে বৃষ্টি দিচ্ছি না আল্লাহ এখন কেমনে কিভাবে তুমি জমিনের মধ্যে বৃষ্টি দিলা আল্লাহ বলেন মূসা রে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়েছি কারণ ওই যুবক এই মজলিসের মধ্যে বসে চুপি 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 আমি আল্লাহর দরবারে কান্না করছে রে যুবক রে মূসা তার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি তার কারণে জমিনের বৃষ্টি দেওয়ার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিয়েছি এবার তোমরা মিলে জমিনের মধ্যে ফসল করো সেজন্য বলে আমার ভাইয়ের আমার বন্ধুর আমার যদি আল্লাহর প্রেমে খাওয়া যায় যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে রমজানের মধ্যে বেশি বেশি আমল করেন এ রমজান যেন কার জন্য যেন শেষ রমজান বলা যায় না এ রমজান যেন কার জন্য যেন বিদায় নিয়ে যাচ্ছে হতেও পারে এই মসজিদের মুসল্লি
এই জায়গার এক মুসল্লি একদিন না একদিন এই জমিন থেকে বিদায় হয়ে যেতে পারে রে ভাই মৃত্যুকে শরণ করো বেশি বেশি কবর হাসর মিজানকে বেশি বেশি শরণ করো কবরকে ভয় করো কবরকে যদি করতে পারো রে ভাই ভয় তাহলে জান্নাত তোমার জন্য অনিবার্য আর যদি তুমি কবরকে যদি ভয় না করতে পারো হাসর মিজানকে যদি ভয় করতে না পারো আমি আল্লাহকে যদি ভয় না করতে পারো আমি আল্লাহর নামকে যদি শরণ না করো তুমি আমি আল্লাহ যখন কোন বান্দা আমার নামকে শরণ করে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি কোরআনে কারীমের মধ্যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন আমি আল্লাহ যে আমার গুণগান গাইবে আমিও আল্লাহ তার কথা শরণ করে থাকি আমি আমার ফেরেশতাদের সঙ্গে বলে থাকি রে আমার ফেরেশতারা জমিনের মানুষ আমার কথা বলতেছে জমিনের মানুষ আমার কথা শরণ করতেছে জমিনের মানুষ আমাকে চিনছে জমিনের মানুষ আমাকে ভয় করতেছে ভয় করে ভয় করে করে রমজানে যে ফরজ রোজাগুলি আমি দিয়ে দিয়েছি তাদের জন্য এসিয়াম সাধারণ মাস রমজানে তারা রোজা রাখতেছে রমজানে তারা রোজা পালন করতেছে আল্লাহ জানি দিলেন বান্দা তুমি যে রোজা রাখো যখন সিয়ারি খাওয়ার পর তোমাদের যখন ইফতারের পূর্ব মুহূর্ত আগে ইফতারের আগ মুহূর্ত তোমাদের মুখের যে দুর্গন্ধটা আমি আল্লাহ মিশকের আম্বরের চাইতে অনেক তুমি ঘেরান করে দিয়েছি আমি আল্লাহ তোমাদের মুখের মুখের গন্ধটা আমি আল্লাহ তোমাদেরকে এমন একটি নিয়ামত ঘেরান দিয়ে দিয়েছি আমি আল্লাহ অন্য কোন কাউকে এরকম ঘেরান আমি আল্লাহ দেই নাই দেই নাই আমি আল্লাহর জন্য যে রোজা রাখতে পারবে আমি আল্লাহর জন্য রমজানে যে যাকাত দেবে আমি আল্লাহর জন্য যে রমজানে ফিত্রা দেবে আমি আল্লাহর জন্য যে গরিব এতিম মিসকিনকে ইফতার করাবে আমি আল্লাহর জন্য যে গরিব এতিম মিসকিনকে এক গ্লাস দিয়ে বা এক দুইটা তিনটা খেজুর দিয়ে ইফতার করাবে আমি আল্লাহ তার বিনিময়ে ওই কুটুপুতির ঘরের মধ্যে ওই বড়লোকের ঘরের মধ্যে আমি আল্লাহ অসংখ্য অসংখ্য নিয়ামত তার ঘরের মধ্যে রিজিক বাড়াইয়া দেব সুবহানাল্লাহ বলে সেজন্য বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা যদি আল্লাহর ইবাদত করি আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন আমি আল্লাহ তোমাদের প্রতিটি প্রতিটি রোগের শিরায় শিরায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে যে নির্দেশ নির্দেশনাগুলি দিয়ে দিয়েছি ওই নির্দেশ নির্দেশনাগুলি যদি মেনে মেনে তোমরা চলতে পারো আমি আল্লাহ তোমাদের তোমাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না তোমাদের ঘরের মধ্যে রিজিকের অভাব হবে না তোমরা আমি আল্লাহ তোমরা বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে রিজিকের জন্য আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দেব আমি একমাত্র আমি আল্লাহ সেজন্য একটা ছোট্ট একটি আমল দেব যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ এই রমজান মাস উপলক্ষে এই ছোট্ট একটি আমল যদি করতে পারেন রমজান মাসে এই আমলটি যত বেশি বেশি করে আপনি আমলটি করতে পারবেন আল্লাহর ফজলে আল্লাহর রহমতে আপনার ঘর আপনার ঘরের মধ্যে শুধু রিজিক আসতেই থাকবে টাকা আসতেই থাকবে টাকার অভাব হবে না টাকা দিয়ে আপনার ঘরে ভরপুর হয়ে যাবে আপনি রমজানে টেনশন আছেন আপনি রমজানের মধ্যে অনেক পেরেশানির মধ্যে আছেন যে রমজান মাস আসছে আমার সন্তানকে আমার স্ত্রীকে আমার ছেলেকে আমার বাবাকে রমজানের মধ্যে কাপড় চোপড় কিনে দেব কিভাবে আমার তো এত টাকা পয়সা নাই হে ভাই আপনি রমজানের মধ্যে আপনি রোজা অবস্থায় আপনি তারাবি অবস্থায় নামাজ অবস্থায় বেশি বেশি জিকির করবেন বেশি বেশি তাসবিহ তাহরিমা পড়বেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন বেশি বেশি দুরূদ শরীফ আদায় করবেন আর বেশি বেশি যে একটি ছোট্ট একটি আমল দেব ওই আমলটি যদি আপনি দৈনিক কম পক্ষে 300 বার করে যদি সকাল সন্ধ্যা যদি 300 বার করে 600 বার যদি আপনি পাঠ করতে পারেন এই আমলের কারণে আপনার রিজিকের মধ্যে বরকত দিয়ে
দিয়ে দিবে একমাত্র আমার আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ কাউকে ফিরান না আল্লাহ কাউকে ফিরান না আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য আমি আল্লাহ আছি যদি বান্দা আমল করে নামাজ করে যদি আমার কাছে দুই হাত তুলে চাইতে পারে আমি আমার বান্দার সমস্ত আশাগুলি আমি আল্লাহ পূরণ করে দেব এই আমলটি হচ্ছে ইন্নাল্লাহা লাতিফুম বিইবাদিহি ইয়ার يرزق من يشاء وهو القوي العظيم وهو القوي العزيز وهو القوي وهو القوي العزيز আমি আমলটি আবারো বলি ان الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز আমলটি আমি আবারো বলি ان الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز এই আমলটি যদি আপনি সকাল সন্ধ্যা 312 করে 600 বার পড়েন পুরো রমজান মাস পড়তে থাকেন দেখবেন আপনার আপনার রিজিকের মধ্যে অভাব হবে না আপনার ঘরের সকল মানুষদেরকে রমজানের মধ্যে নতুন জামা কাপড় আপনি কিনে দিতে পারবেন আপনি ভাবতেও পারবেন না আপনার টাকা পয়সা কোত্থেকে আসছে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ রিজিকের মালিক হচ্ছে আমার রাজ্জাক রিজিকের মালিক হচ্ছে আমার রহমান দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের কারণে আপনি যে বেশি বেশি আমল করতেছেন রমজান মাসে যে নামাজ পড়তেছেন আদায় করতেছেন তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে জিকির ফয়সালা করে দিবেন কথা বলা আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ